মীনাক্ষীর পাড়ায় তৃণমূল প্রার্থী বোন, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ বামনেত্রীর। একই পরিবারের দাদা ভাইয়ের দুই দলের লড়াইয়ের কথা জানেন সাধারণ মানুষ। এবার তো কোচবিহার তৃণমূল প্রার্থী মায়ের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন ছেলে। আবার সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পাড়ায় তৃণমূলে হয়ে লড়াইতে নামছেন তার বোন মন্নু মুখোপাধ্যায়। দুদিন পরে অন্য তিন পুর কর্পোরেশনের সঙ্গে আসানসোলও নির্বাচন হতে চলেছে। আসানসোল পুরসভার অধীনে 16 নম্বর ওয়ার্ড, যা আগে কুলটি পুরসভার অন্তর্ভুক্ত ছিল, সেখানকার চলবলপুর গ্রামে বাস মুখোপাধ্যায় পরিবারে। সেখানে মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায় যেমন সিপিএম জেলা কমিটির সদস্য, অন্যদিকে মুনমুন মুখোপাধ্যায়ের বাবা মহেশ্বর মুখোপাধ্যায় একটা সময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। মনোজ মুখোপাধ্যায় মহেশ্বর মুখোপাধ্যায় সম্পর্কে দুই ভাই, সেক্ষেত্রে মীনাক্ষী মুনমুন জ্যাঠাতো বা খুড়তুতো বোন। এবারে পুর নির্বাচনে সেরকমভাবে মীনাক্ষীকে এখনও প্রচারে দেখা যায়নি। সে ব্যাপারে বামনেত্রী বলছেন, দলের নির্দেশ মতো তিনি কোভিড বিধি মেনে প্রচারে সামিল হয়েছেন আসানসোলে। সেক্ষেত্রে তিনি নিজের পাড়া 16 নম্বর ওয়ার্ড এবং চলবলপুর এলাকায় প্রচার করেছেন। এই ওয়ার্ডটি গত 10 বছর ধরে তৃণমূলের দখলে রয়েছে। তবে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মুনমুন মুখোপাধ্যায় প্রার্থী হবার আগে সেখানে কাউন্সিলর ছিলেন তাদেরই পরিবারের এক সদস্য। সংবাদ মাধ্যমকে মীনাক্ষী বলেছেন, এলাকার মানুষদের সঙ্গে ছোটবেলা থেকে আর্থিক সম্পর্ক রয়েছে। তবে সংবাদ মাধ্যমে বলা হয়েছে বোন এবারে শাসক তৃণমূলের প্রার্থী। সে ব্যাপারে তিনি বলেছেন, বোনের পরিবার দীর্ঘদিন ধরে সেখানে বাম বিরোধী বলেই পরিচিত, তবে লড়াই আত্মীয়তার প্রভাব ফেলবে না বলেই দাবি করেছেন তিনি। মীনাক্ষী মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন, তৃণমূল গত 10 বছরে 16 নম্বর ওয়ার্ড কিংবা কুলটির উন্নয়নে ব্যর্থ, সেখানকার রাস্তা নর্দমা কিছুই হয়নি। বিদায়ী পুর ভোটের বিরুদ্ধে আর্থিক সচ্ছলতার অভিযোগ করে তিনি অভিযোগ করেছেন, মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের ময়দানে প্রথমবার নামা মুনমুন দাবি ওই ওয়ার্ডে রাস্তা থেকে নিকাশি নালা সবই হয়েছে, তবে কিছু কাজ যে বাকি তা স্বীকার করে নিয়ে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, সেই সব কাজ করতেই তাকে নির্বাচনী ময়দানে নামা। তিনি সেখানে সিপিএম এর শক্তি ভাবতেই রাজি নন, বরং কটাক্ষে বলেছেন এবার বামেরা সেখানে তৃতীয় শক্তি হবে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। অভিষেক আইপ্যাডকে প্রকাশ্যে সমর্থনে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট, সৌগত রায়কে সতর্ক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মধ্যে আইপ্যাড এবং প্রশান্ত কিশোরকে নিয়ে ফাটল আরও চড়া। প্রকাশিত খবর অনুযায়ী আইপ্যাকের সমর্থনে মুখ খোলায় ইতিমধ্যে সতর্ক করা হয়েছে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে। লোকসভা দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে এ ব্যাপারে মুখ খুলতে মানা করেছেন বলেই খবর, যদিও ওই দুই নেতা এ ব্যাপারে কিছুই বলতে অস্বীকার করেছেন। 4 ফেব্রুয়ারি 107টি পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে ঘাসফুল শিবিরে বিভ্রান্তি চরমে ওঠে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া অফিসিয়াল পেজে ভিন্ন প্রার্থী তালিকা প্রকাশের দায় চাপানো হয় আইপ্যাকের ওপরে। পরের দিনই আইপ্যাকের তরফে বলা হয় তারা এর পেছনে নেই। প্রকাশিত খবর অনুযায়ী ওই সময় প্রশান্ত কিশোর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্সট মেসেজ পাঠিয়ে বলেন, বাংলা ত্রিপুরা মেঘালয় তারা তৃণমূলের সঙ্গে কাজ করতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবে থ্যাংক ইউ বলে সূত্রের খবর। তখন থেকে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের ভবিষ্যতে এগিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও এত সব কিছু পরে গত মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় বলেন, আইপ্যাক তার কাছে এক মাস আগে নিজের এলাকায় একটি প্রার্থী তালিকা চেয়েছিল, তিনি তা দিয়েছিলেন। এরপর সুব্রত বক্সী এবং পার্থ চট্টোপাধ্যায়রা চাওয়ার পরে তিনি একই তালিকা দেন। তবে ভারতের রাজনীতিকে আইপ্যাকের অবদান সম্পর্কে বলতে গিয়ে সৌগত রায় বলেন, গত 60 বছরে তার রাজনৈতিক জীবনে এমন কাজ দেখেননি, এই ক বছরে অসাধারণ কাজ করেছে তারা। তৃণমূলের বিধানসভা জয় আইপ্যাকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, এ কথা বলেন দমদমের তৃণমূল সাংসদ। তিনি আরও বলেন, আইপ্যাকে যারা কাজ করেন তাদের মধ্যে আইআইটি আইআইএম ও পাস আউটদের মতো উচ্চ যোগ্যতা সম্পন্ন রয়েছে। সৌগত রায় জানিয়েছেন, নির্বাচনের সময় প্রতিদিন আইপ্যাকের তরফে সার্ভে করে দলের কাছে পাঠানো হয়েছিল, যা দেখে দলীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেছিলেন, আইপ্যাকের সঙ্গে চুক্তি ভেঙে গেলে অসুবিধা তো হবেই। সৌগত রায় সাম্প্রতিক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ব্যক্তি এবং পদের নীতিকে সমর্থন করেছেন। তৃণমূলের অনেকেই এই এক ব্যক্তি এক পদের নীতির বিরোধী। জানুয়ারির শুরু থেকে রাজ্যে দ্রুতগতিতে করোনা ছড়িয়ে পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে আগামী 2 মাস সবকিছু বন্ধ রাখা উচিত। সেই সময় সৌগত রায়কে বলতে শোনা গিয়েছিল অভিষেকের মন্তব্য দলেরই মন্তব্য। জানা গিয়েছে মঙ্গলবার সৌগত রায়ের সাক্ষাৎকারের পরে লোকসভা তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে ডেকে কথা বলেন। সে সময় আইপ্যাক নিয়ে মন্তব্য থেকে সৌগত রায় যাতে বিরত থাকেন সে ব্যাপারেও বলেন। প্রকাশ্য মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানানো হয় সৌগত রায়কে। যদিও সৌগত রায় কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেউই এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে।
জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।